ফিরে যায় আমাদের আজকের অতিথির কাছে ভাই আবার ফিরে এলাম আপনার কাছে জি ধন্যবাদ বিস্তারিত জানতে চাচ্ছি পিক্স মেলা সম্পর্কে পিক্স মেলা হচ্ছে একটা ওয়েব প্ল্যাটফর্ম যেখান দিয়ে আমরা আমাদের পছন্দের ছবিগুলোকে অর্থাৎ আমরা ছবি তুলি বিভিন্ন ভাবে অর্থাৎ ছবিটা কেন তুলি ছবি হচ্ছে আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আনন্দের স্মৃতি হতে পারে এটা কোনো অনুষ্ঠানের স্মৃতি হতে পারে এটা হচ্ছে আমরা ঘুরতে গেলাম সেই একটা স্মৃতি হতে পারে অর্থাৎ ভ্রমণের স্মৃতি আনন্দের স্মৃতি আচ্ছা স্মৃতি মানে হচ্ছে আমাদের মুখের যে হাসির ছবিগুলো আমরা এটা ধরে রাখতে চাই আমরা সাধারণত এই ছবিগুলো রেখে দিই কোথায় আমাদের মোবাইলে আমাদের হচ্ছে ই সোশ্যাল নেটওয়ার্কিং যেগুলো আমরা বলি যে ফেসবুক টুইটার এসব জায়গায় আমরা রেখে দিই অথবা আমাদের কম্পিউটার রেখে দিই এবং দেখা যাচ্ছে এখন ডিজিটাল যুগে আমাদের ডিজিটাল ডিভাইসের ভিতরে আমাদের ছবিগুলো আসলে থেকে যায় এই ছবিগুলোকে যদি আমি আমরা চাই যে এটাকে কোনো এক জায়গায় সাজিয়ে রাখতে সাজিয়ে আমরা রাখি কোথায় সাজিয়ে রেখে রাখি হচ্ছে আমাদের কোনো ছবির অ্যালবাম করি অথবা ফটো ফ্রেম করি অথবা কোনো একটা ছোট্ট একটা মগের উপর ডিজাইন করলাম তো এটা আমরা কী করে করি এটা আমরা যখন করি সাধারণত এটাকে আমরা নিজে কোনো একটা আমাদের পাশের দোকানে যারা ছবি নিয়ে কাজ করে গেলে ওনারা করেন কি কোনো একটা সফটওয়্যার দিয়ে এটাকে ডিজাইন করে আমাদেরকে প্রিন্ট করে দেন কিন্তু দেখেন এখানে সমস্যাটা হলো যে কাস্টমার যে আমি যে ইউজার আমার যে আমার যে পছন্দের ছবিটা আমি যদি আমার মতো ডিজাইন করতে পারতাম তাহলে হতো কি এটা আরও সুন্দর হতো কিন্তু আমি ফটোশপ যেগুলো সাধারণ আমরা এই ছবিগুলো যে এডিট করি সময়টা বেঁচে যেত এবং আমি জানি না এই জিনিসটা ফটোশপ জিনিসটা কীভাবে ডিজাইন করতে হয় দিয়ে আমি জানি না এইটাই হচ্ছে পিক্স মেলার কাজ সেই টুলসটাই পিক্স মেলায় নিয়ে এসেছে ওয়েবে একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে এই টুলসটা দেওয়া আছে যে টুলস দিয়ে আপনার পছন্দের ছবিগুলো দিয়ে আপনার পছন্দের পণ্যকে আপনি ডিজাইন করে নিতে পারবেন পণ্য মানে এখানে হচ্ছে একটা মগ হতে পারে একটা ক্যালেন্ডার হতে পারে একটা শার্ট হতে প্যান্ট শার্ট হতে পারে চাবি রিং হতে পারে ব্যাগের উপরে একটা কাপ ছবি হতে পারে এবং একটা ফটো বুক হতে পারে পিক্স মেলাটা কি এবারে প্রথম আমরা বাংলাদেশে পেলাম আপনারা ফ্রেশ টাইম ইন্টু করলেন জি পিক্স হচ্ছে বাংলাদেশে প্রথম একটা ই কমার্স ফটো টুল সম্প্রতি তো আপনারা সাড়ে তিনশো আলোকচিত্র নিয়ে মনে হয় একটি মিলন মেলার আয়োজন করেছেন সেই বিষয়ে যদি কিছু বলতে চান প্ল্যাটফর্মটা কাজই হচ্ছে ফটোগ্রাফারদের নিয়ে আমার ছবি নিয়ে ছবিটা কারো কারা তুল সাধারণত ফটোগ্রাফাররা তুলে এবং ফটোগ্রাফারদের ওনাদের মিডিয়া জগৎটা অনেক বড়। অর্থাৎ যে কোনো প্রোগ্রাম সেটা বিয়ের প্রোগ্রাম হোক একটা জন্মদিনের প্রোগ্রাম হোক বা কোনো একটা স্কুলের বা কলেজের প্রোগ্রামই হোক ওনারা আসলে অনেক ধরনের ছবি তুলে থাকেন এবং একদাস সেম টাইম তার ওনারা করেন কি যে ওনাদের নিজস্ব কিছু ছবি তুলে রাখেন ওনাদের নিজের ক্রিয়েটিভিটিকে শো করার জন্য সো এবং করার পর ওনারা করেন যে এটাকে এডিটিং করেন তো এডিটিং করতে অনেক বেশ একটা সময় চলে যায় তারপর হচ্ছে ওনারা প্রিন্ট শপার সাথে কন্ট্রাক্ট করেন ওনাদের সাথে প্রিন্ট করেন সো এখানে ওনাদের একটা সময় তখন ওনারা এত ব্যস্ত শেডিউলে থাকেন যে ওই সময়টা ওনারা দিতে পারেন না তা আমরা ফটোগ্রাফি মিট যে করেছি ওনাদের সাথে এই জিনিসটা আমরা শো করতে চেয়েছিলাম যে আমাদের টুলটা আপনাদের লাইফটাকে অনেক ইজি করে দেবে আপনাদের সময় বাঁচবে অর্থ বাঁচবে এবং আপনার যে আপনার মেইন ফোকাসটা অর্থাৎ ফটোগ্রাফির উপর ফটো এইটার উপর বেশি সময় স্পেন্ড করতে পারবেন এটি হচ্ছে আমাদের মেইন এটা ছিল মানে বিভিন্ন রকম জটিলতাকে এড়িয়ে আমরা সময় বাঁচিয়ে এটাকে ব্যবহার করতে পারছি তাও আবার বিভিন্ন রকম পণ্য বিভিন্ন রকম জি সাধারণত ওনার টি-শার্ট টি-শার্ট আচ্ছা আচ্ছা সাধারণত ওনার করে হচ্ছে ফটো বুক বলে একটা আমাদের কনসেপ্ট আছে যে ফটো বুক সাধারণত আমরা ছোটবেলায় দেখতাম আমি বলবো আমাদের ছোটবেলায় যে ছবি তুলে আমরা ফটো অ্যালবামে সাজিয়ে রাখতাম এবং একটা নির্দিষ্ট সময় পর দেখা হয়তো ছবির উপর মরচে পড়েছে ছবিটা হয়ে গেছে ছবিটা নষ্ট হয়ে গেছে ওই জিনিসটা থেকেই আসলে নতুন একটা আইডিয়া চলে আসলো সেটা হচ্ছে ফটো বুক অর্থাৎ অনেকটা ম্যাগাজিন আমরা যে বলি এই ম্যাগাজিনের মতোই ছবিগুলো প্রিন্ট থাকবে ছবি দিয়ে একটা বই তৈরি হবে সাধারণ ফটোগ্রাফাররা কোনো একটা বিয়ের প্রোগ্রাম বা কোনো একটা ট্রাভেলের অনুষ্ঠানের পর ওনারা করেন কি এটাকে একটা বই সাজিয়ে দেন এই জিনিসটাই হচ্ছে এই যে বইটা সাজাবো আমি এই বইটাতে কীভাবে হবে আমার কোন ছবিটা কোথায় রাখবো এখানে দুটো ছবি একটা ছবি নাকি পুরো পৃষ্ঠা জুড়ে একটা ছবি রাখবো এই জিনিসটাই হচ্ছে পিক্স মেলার কাজ পিক্স মেলা এই টেমপ্লেটটাই আপনার জন্য রেখে দিয়েছে সো আপনি শুধুমাত্র ছবিটাকে পছন্দ করবেন ছবিটাকে তুলে দেবেন এবং ফটোবুকটাকে আপনার ঘরের দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে পিক্সমেলের আইডিয়াটা যদি বলি এটা প্রায় তিন বছর থেকে আমরা চিন্তা করছিলাম আমাদের এই কোম্পানির সাথে যে দুজন জড়িত বাংলাদেশি আমেরিকান প্রবাসী ওনাদের আইডিয়াটা আসলে মাথা থেকে শুরু হয়েছিল ওনাদের কাছ থেকে গোল যদি বলি বা পিটা ছিল মানুষের কাছে তার পছন্দের ছবিটাকে যেন সহজে পৌঁছে দেওয়া যায় তা আমরা যখন শুরু করি তিন বছর আগে তখন আমাদের আইডিয়াটা ছিল এরকম যে বাংলাদেশে প্রচুর মানুষ যারা সারা বিশ্বে কাজ করছেন বিশেষ করে দুবাই বা আরব এই সাইটটাতে অথবা মালয়েশিয়া সাইটটাতে তো ওনারা শ্রমিক বা লেবার আমি যেটাই বলি তো ওনারা একটা দীর্ঘ সময় দেশে বাইরে থাকেন দু বছর বা তিন বছর পর কিছুদিনের জন্য মা বাবার কাছে আসেন তো ওনাদের এই স্মৃতিগুনকে যদি ওনারা যে দেশে অবস্থান করছেন ওখান থেকে যদি এটাকে ওনারা আমাদের ওয়েবসাইট দিয়ে অর্ডার করে এটা অর্ডার করেন তাহলে আমরা করব কি তার এই ছবিগুলোকে তার বাবা মার কাছে পৌঁছাই দেবো এই আইডিয়াটি নিয়ে আমরা শুরু করেছিলাম এখান থেকে পরে দেখলাম যে যখন এটাই করব তাহলে কেন নয় বাংলাদেশের ভিতরে যারা আছেন সো আমরা করলাম কি আস্তে আস্তে আমাদের এই আইডিয়াটাকে আর একটু এটা এক্সপ্যান্ড করলাম যে শুধু এনআরবি না মানে বাইরে যারা থাকেন শুধু তাদের জন্য না দেশে যারা থাকেন তাদেরকেও আমরা এটাতে সংযুক্ত করব। সো এই আইডিয়া নিয়ে আমরা আসলে এটা তিন বছর আগে আমরা এই প্রজেক্টে শুরু শুরু করলাম এবং ধীরে ধীরে এটা আসলে ম্যাচিউরিটি আসলে হচ্ছে এখন হচ্ছে দু হাজার একুশের জুলাইয়ের দিকে আমরা এটাকে ফুল ফ্লেজে আসলে লঞ্চ করলাম বা তার আগেই আমরা কিছু ডেমো প্রজেক্ট করেছিলাম স্পেশালি হচ্ছে যারা বাইরে থাকেন গ্রামে যাদের বাবা মা থাকেন ওনাদের বাবা ওনাদের টেকনোলজি বলে কিছু নেই ইন্টারনেটটাও তখন অ্যাভেলেবেল ছিল না ওনারা কাছে স্মার্ট হ্যান্ডসেটও নেই তো বাবার তার ছেলের ছবিটা কি করে দেখবে প্রথমে আমাদের আইডিয়া যে ছবিটাকে প্রিন্ট করে তাদের বাবা মার কাছে পৌঁছায় দেবেন ওখান থেকে যে প্রিন্ট যখন করেই দিচ্ছি তাহলে এটাকে একটা বই আকারে দেওয়া যায় না কেন সো বই আকারে চিন্তা করলাম যে এটাকে একটা বই আকারে নিয়ে আসি আমরা যখন বই আকারে হলো তখন আবার চিন্তা করলাম যে এটা যেহেতু একটু এটার সাথে একটা কস্ট জড়িত একটা বই করতে গেলে একটা কস্ট পড়ে যায় তা গ্রামের একজন মানুষ ওনার জন্য বিয়ার করতে পারবেন কি না তাহলে আমরা কি করি তাহলে আমরা চিন্তা করি না একটা মগের ভিতরে তার ছেলের ছবিটা যে মালয়েশিয়া আছে তার ছবিটা যদি আমরা ওই মগে প্রিন্ট করে তার বাবামার কাছে দিয়ে আসতে পারি বাবামা মকটাকে সাজিয়ে রাখবে টেবিলের উপর যখন খুশি বাবা তার ছেলের ছবি রে দেখবে মগের উপর সো এই আইডিয়া টি নিয়ে আসলে শুরু হয়েছিল ডে বাই ডে কি এটা আরো ইমপ্রুভ হবে নাকি যা আছে তাই থাকবে বিদেশি এত সফটওয়্যার আদার রকবে টুলস আছে তার সাথে পাল্লা দিয়ে আমরা শুধুমাত্র লঞ্চ করলাম ফিডব্যাক নিচ্ছি এখন আমরা আমাদের অনেক প্রতিদিনে কয়েকশো থেকে হাজার খানেক ইউজার বা যারা হচ্ছে ভিউয়ার তারা আমাদের ওয়েবসাইটে আসছেন বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন এবং তাদের কাছ থেকে আমরা চেষ্টা করছি জানার জন্য যে এটাকে আর সহজ কি করে করা যায় সো আমি বলবো আমরা জাস্ট শুরু করেছি নতুন ব্যবহারকারী যারা যদি কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদেরকে আপনারা কীভাবে সেবা প্রদান করছে আচ্ছা এটা খুব সুন্দর একটা কোশ্চেন আপনি করেছেন কারণ এটার টুলটা হচ্ছে নতুন আইডিয়াটাও নতুন সো ইউজারদের জন্য জিনিসটা নতুন এবং আমাদের জন্য এটা নতুন যেহেতু নতুন সো আমরা লার্নিং স্টেজে আছি তা আমাদের কাজ হচ্ছে এটাকে আরও একটি স্টেজে নিয়ে যাওয়া তো আমাদের কাছে অনেক ইউজার প্রশ্ন করেন যে আমি আসলে কি করে এই জিনিসটাকে তৈরি করব। এটার জন্য আমরা করেছি কি যে কিছু টিউটোরিয়াল তৈরি করেছি যে টিউটোরিয়ালগুলো আমাদের ওয়েবসাইটে আছে কিছু টিউটোরিয়াল ইউটিউবে রেখে দিয়েছি আবার কিছু জিনিস আমরা করেছি যেটা হচ্ছে সরাসরি ইউজারদের কাছে একটা টাইম স্লট আমরা বলে রাখি যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন আমরা একটা টাইম স্লট আপনাকে চাচ্ছি আপনি টাইম স্লটটা আমাদেরকে শেয়ার করুন তখন আমরা যে কোনো একটা টুল দিয়ে ওনাদেরকে এটাকে ওয়েবেই দেখানোর চেষ্টা করি অনলাইনে কীভাবে এটা ইউজ করা যেতে পারে অর্থাৎ ওনাদের সাথে জুমে লিঙ্ক নিচ্ছি অথবা ওখানেতে হোয়াটসঅ্যাপে একটা লিংক দিচ্ছি নিয়ে আমরা ওটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা এইভাবে করতে হয়। পিক্স মেলা নামটা কেন আসলো? প্রথম অক্ষর হচ্ছে ইংলিশ সেকেন্ডটা হচ্ছে বাংলা। অর্থাৎ ছবির মেলা মানে যেটা আমি বলি। এবং আমাদের লোগোটা দেখবেন যে আমরা গ্রামে যে মেলা হয়, গ্রামের মেলাতে কাগজের একটা ঘূর্ণি থাকে। জি জি। সো আমাদের লোগোটা হচ্ছে অনেকটা এরকম যে ছবির মেলা দিয়ে অর্থাৎ ছবি দিয়ে আপনি আপনি মেলাটা তৈরি করবেন। মেলাটা মানে হচ্ছে এই পণ্যগুলো যে পণ্য আমরা সাধারণত আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি একটা হচ্ছে মগ একটা হচ্ছে ক্যালেন্ডার একটা হচ্ছে টি শার্ট এইটার জন্যই আমরা বললাম যে ছবি দিয়ে যেহেতু পণ্যগুলো তৈরি হবে এটার জন্যই আমরা এটার নাম রেখেছি পিক্স মেলা অর্থাৎ ছবির মেলা ছবির মেলা মানে মেলা মানে হচ্ছে উৎসব অর্থাৎ ছবি দিয়ে আপনি উৎসবটা করবেন অর্থাৎ উৎসবের ছবিগুলো দিয়ে আপনি আপনার জিনিসগুলোকে তৈরি করবেন হাসি মানে আমার যে ছবি মানে বুঝিয়ে যে হাসির একটা মুখ আনন্দের একটা স্মৃতি আনুস্মৃতিটাকে আপনি ধরে রাখবেন এই আনন্দ স্মৃতি মানে হচ্ছে উৎসবের সবাই সাধারণত আমাদের আনন্দটা বেশি আসে তাই না তো এটার জন্য আসলে নামটা আমরা রেখেছিলাম যে ছবির মেলা বা পিক্স মেলা পিক্স মেলা তো এখন ওয়েব প্লাটফর্ম হিসেবে আছে তো ভবিষ্যতে কি এটিকে আমরা অ্যাপ হিসেবে দেখতে যাচ্ছি জি আমাদের ইচ্ছা হচ্ছে আগামী বছর দুই হাজার বাইশের শুরুতেই ফেব্রুয়ারির দিকে আমরা একটা অ্যাপস এ নিয়ে আসবো প্রথমে আমরা একটা অ্যান্ড্রয়েড ভার্সন এ নিয়ে আসবো এরপর হচ্ছে এটাকে আইএস ভাষণ নিয়ে আসবো এক্ষেত্রে কি কী পরিবর্তন আমরা আশা করতে পারি ল্যাপটপে যত সুবিধা পাওয়া যায় মোবাইলে ডেফিনেটলি আমরা ওই সুবিধাটা পাবো না অর্থাৎ ইউজারকে এই সুবিধা নেওয়ার জন্য অর্থাৎ তাকে এই সুবিধা দেওয়ার জন্য যেসব জিনিস করতে হবে আমাদের টুলসে আমরা সেই জিনিসগুলোকে খুব কুইকলি নিয়ে আসবো যেটা হচ্ছে ইউজার খুব কুইকলি তার ফটো গ্যালারিতে যে যেন যেতে পারে ছবিটাকে সে যখন অ্যাটাচ করলো তার প্রোডাক্টের সাথে প্রোডাক্টের সাইজ প্রোডাক্টের কালার প্রোডাক্টের কনট্রাস্ট এসব জিনিসগুলো যেন সহজেই সে করতে পারে এটাকেই আমাদের মোবাইল অ্যাপসের প্রধান হচ্ছে আমাদের টার্গেট থাকবে এক দুই হবে যে এটা যেন খুব ইউজার ফ্রেন্ডলি হয় তিন হচ্ছে ইউজারকে খুব সহজ মানে যে ল্যাপটপে যদি কোনো একটা কাজ ওকে চারটা স্টেজে করতে হয় ইউজারকে তাহলে মোবাইলে যেন সেটা ইউজারকে মাত্র দুটো স্টেজে সে করতে পারে এই জিনিস আমাদের হচ্ছে প্রধান আমরা টার্গেট রেখেছি যে ইউজারের জন্য কি হয় এটাকে আর ফ্রেন্ডলি করা যায় এই যে সম্প্রতি 350 ফটোগ্রাফার নিয়ে একটি মিলন মেলার আয়োজন করা হয়েছে তো ভবিষ্যতে কি এরকম আরো কোনো পরিকল্পনা বা কোনো ইভেন্ট নিয়ে প্ল্যান আছে কিনা আমাদের একটা বড় প্ল্যান হচ্ছে আমরা চাচ্ছি যে স্কুল কলেজের স্টুডেন্ট দিয়ে নিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট দিয়ে নিয়ে আচ্ছা এরপর হচ্ছে ট্রাভেল এজেন্সি ওনাদেরকে নিয়ে এবং আর একটা প্ল্যান হচ্ছে যে আমাদের যে পর্যটন এরিয়াগুলো আছে এই পর্যটন এরিয়াতে যেসব বড় বড় হোটেল রেস্টুরেন্ট বা আমরা বলি যদি আবাসিক হোটেলগুলো অর্থাৎ স্পট যেগুলো আমাদের এইসব জায়গাতে ওনাদের সাথে কথা বলে যে আমাদের কিছু প্রোগ্রাম করার ইচ্ছা আছে যেখানে আমরা জানাতে চাই ছবি দিয়ে কী কী করা যেতে পারে অর্থাৎ ওনারাও যেন তখন এটাকে আরও ওনাদের বিজনেসটাকেও যেন আমাদের মাধ্যমে ইউজারদের কাছে পৌঁছে দিতে পারে এটা হচ্ছে আমাদের আর একটা টার্গেট অর্থাৎ আমাদের নেক্সট প্ল্যানের ভিতরে আছে আচ্ছা আপাতত পিক্স মেলা কীভাবে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতে চান আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউড ডট পিক্স মেলা ডট কম তো এই ওয়েবসাইটে ঢুকে আপনি প্রথমে আপনার পছন্দের পণ্যটা বেছে নেবেন অর্থাৎ এটা মগ হতে পারে এটা টি শার্ট হতে পারে এটা হচ্ছে ক্যালেন্ডার হতে পারে ক্যালেন্ডারও অনেক ধরন আছে এরপর হচ্ছে ফটো বুক হতে পারে আপনি করার পর এই প্রোডাক্টটাকে যখন চুজ করবেন তখন আপনাকে বলবে আপনি কি ধরনের টেম্পলেট অর্থাৎ এই ছবিটাকে আপনি কীভাবে দেখতে চান এই টেম্পলেটটাকে পছন্দ করে নেবেন আপনি পছন্দ করে নেওয়ার পর দেন আপনাকে আমাদের টুল নিয়ে আপনাকে গাইড করবে যে আপনি কোন ছবিটাকে বেছে নিতে চান এই ছবি হচ্ছে আপনার মোবাইল থেকে হতে পারে আপনার ফেসবুক থেকে হতে পারে আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে হতে পারে অথবা আপনার ল্যাপটপ থেকে হতে পারে এছাড়াও আমাদের পিকসম্যানের নিজস্ব প্রায় তিন লক্ষের অধিক ছবি আছে যে ছবিটাকে আপনিও আপনি তাকে আপনার প্রোডাক্টে ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে বিউটি হচ্ছে আমাদের প্রোডাক্টে যে আপনি যখন একটা ছবি দিয়ে আপনার একটা পণ্য তৈরি করবেন এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটাকে আপনি আপনার পছন্দ মতো পরিবর্তন করে নিতে পারবেন এর ভিতরে আপনি যদি চাচ্ছেন আপনার পছন্দের একটা কথা লিখে রাখতে আপনার প্রিয়জনের জন্য কোনো একটা কথা আপনি লিখে রাখতে তাহলে সেখানে এই অপশনটা আমাদের রয়েছে যেটায় আপনি সেই প্রয়োজনের জন্য সেই কথাটা লিখে রাখতে পারবেন। অথ একই সাথে পিকমালার শুধুমাত্র ছবি দিয়ে যে পিকচার আমি প্রোডাক্ট তৈরি করব তা না। ছবির সাথে যে সম্পর্কিত অন্যান্য জিনিস অথ ব্যাকগ্রাউন্ড এটা সাইজ, এটা সাথে যে লেখাগুলোন, কমেন্টস কোন এটাকে আপনি দিতে পারবেন। চমৎকার সকালে আমাদের কে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পিকমালার জন্য শুভ কামনা যে জি আপনাকেও ধন্যবাদ। বাংলা ভিশনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হল বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন টাওয়ার একশো দশ বীরত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলাভিশন ডট টিভি ব্রিটিশ দার্শনিক অ্যাডমুন্ড পার্কের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন ভয় মানুষের সব বৃত্তি গ্রাস করে ফেলে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক